আজকের মুভিটা একটি নোভেলের উপর তৈরি, আর এটি সম্পূর্ণ সাসপেন্সে ভরা একটি মুভি। নমস্কার, আমি নবীন, আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য নাইন্থ গেট। মুভির শুরুতে এক ব্যক্তিকে দেখানো হয় যার নাম অ্যান্ড্রিউ টেলফার, আর সে আত্মহত্যা করে ফেলে। এরপরে ডেন কর্সো নামে এক ব্যক্তিকে দেখানো হয়। ডেন কর্সো একজন বই বিক্রেতা, বিশেষ করে সে পুরনো বই কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। আর এরকম করে করে সে অনেকের কাছে খারাপ হয়ে গেছে, বেশিরভাগ মানুষই তাকে লোভী মনে করে। কিন্তু বেশ কিছু বইয়ের দোকানের মালিকের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে, যেমন বানি নামে এক ব্যক্তি যার বইয়ের দোকান আছে তার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। একদিন বলকন নামে এক ব্যক্তি কর্সোকে তার লাইব্রেরিতে ডাকে। বলকন একজন বই প্রেমী, সে বড় বড় লেখকের সেরা সেরা বইগুলো জমাতে ভালোবাসে। আর এরকমই একটি বই সে কর্সোকে দেখায় যার নাম দ্য নাইন্থ গেট। এই বইটি সে টেলফারের কাছ থেকে কিনেছে, যাকে আমরা প্রথম সিনে সুইসাইড করতে দেখেছি। এই বইটার বিশেষত্ব হলো এটা শয়তানদের ডেকে আনতে পারে। পুরো বিশ্বে এই বইয়ের মাত্র 3টে কপি আছে। বলকন মনে করে তার কপিটাই আসল, কিন্তু তবুও সে শিওর হওয়ার জন্য সে চায় কর্সো এই 3টি বইয়ের ইনভেস্টিগেশন করুক। কিন্তু সমস্যা হচ্ছে বাকি 2টো কপি পর্তুগাল ও ফ্রান্সে রয়েছে, তাই সে চায় কর্সো সেখানে গিয়ে তার কপির সাথে মিলিয়ে দেখুক কোনটা আসল। কর্সো এই সব কিছু শুনে রাজি হয় না, যার ফলে বলকন আরও বেশি টাকার অফার করে, আর সেটা কর্সো ফেরাতে পারে না। এখন কর্সো বইটা বাড়িতে নিয়ে এসে ভালো করে দেখে এবং তার ইনভেস্টিগেশনের যাত্রা শুরু করে দেয়। সে প্রথমে অ্যান্ড্রি টেলফারের বইয়ের সাথে দেখা করে, যার নাম লিয়ানা টেলফার। সে তাকে এই বইটার সম্বন্ধে জিজ্ঞাসা করে। লিয়ানা বলে এটা তার স্বামী স্পেনে ছুটি কাটাতে গিয়ে কিনেছিল, এর চেয়ে বেশি কিছু সে আর বলতে পারে না। তাই কর্সো সেখান থেকে একেবারে একটা লাইব্রেরিতে আসে আর সেই বইটা পর্যবেক্ষণ করতে শুরু করে। কিন্তু এর মাঝে হঠাৎই সে খেয়াল করে একটা মেয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সে চশমা পরে ভালোভাবে দেখার চেষ্টা করে, কিন্তু তখন সে আর থাকে না। কর্সো বইটা নিয়ে তার বন্ধু বার্নির কাছে যায় এবং তাকে পুরো ঘটনা বুঝিয়ে বলে, এবং তার কাছে বইটা রেখে সে বাড়িতে চলে আসে। কারণ সকাল হলে সে পর্তুগাল ও ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, তাই সে চায় না এত দামি বইটা তার সাথে নিয়ে যেতে। একটা সময় কর্সোর সাথে লিয়ানা দেখা করতে আসে এবং এবার সে কর্সোকে অনেক টাকা অফার করে যাতে সে বইটা তাকে দিয়ে দেয়, কিন্তু কর্সো না বলে দেয়। লিয়ানা জোর করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও ব্যর্থ হয় কারণ বইটা তার কাছে নেই। এই ঘটনার পর কর্সো তার বন্ধু বার্নিকে কল করে, কিন্তু কল রিং হয়ে কেটে যায়। তাই সে বার্নির বইয়ের দোকানে আসে এবং ভিতরে গিয়ে দেখে বার্নির দেহ উল্টোভাবে ঝুলে রয়েছে এবং তার একটা পা ভাঁজ হয়ে রয়েছে, আর এরকমই একটা ছবি সেই বইটাতেও আছে। কর্সো কোনো রকমে তার বইটা নিয়ে বেরিয়ে আসে এবং একটা ফোন বুথে ঢুকে বলকানকে ফোন করে সব কিছু জানায় এবং বইটা ফেরত নিয়ে নিতে বলে। বলকান আরও বেশি টাকা দেওয়ার কথা বলে এবং তাকে রিকোয়েস্ট করে সে যেন এই কাজটা না ছাড়ে, কারণ এই কাজ কর্সো ছাড়া আর কেউ পারবে না। এখন কর্সো আবার তার ইনভেস্টিগেশন শুরু করে। এবার সে ফ্রান্সে সেনিজা ভাতৃদ্বয়ের দোকানে যায় যার কাছ থেকে টেলফার বইটা কিনেছিল। কর্সো তাদেরকে এই বইটার সম্বন্ধে জিজ্ঞেস করে। তারা বলে এই বইটা অ্যান্ড্রে টেলফার নয়, বরং তার বউ লিয়ানা টেলফার কিনেছিল, আর সে এই ধরনের কালো জাদুর ওপর বিশ্বাস করত। তারা আরও বলে এই বইটা লিখেছিল 2 লেখক, যাদের একজনের নাম লুসিফার এবং আরেকজনের নাম অ্যারিস্টিডিম তার্চি। আর এই কারণে এই বইয়ের 9 ছবির মধ্যে 3 ছবিতে LCF অর্থাৎ লুসিফার এবং বাকি 6 ছবিতে AT অর্থাৎ অ্যারিস্টিডিম তার্চির সই আছে, আর প্রত্যেকটা ছবি এক একটা ধাঁধা। এই সব কিছু শুনে কর্সোর মাথায় ধাঁধা ধরে যায়। সে ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। ঠিক তখনই তার মাথার ওপর থাকা বাঁশের খাঁচা ভেঙে পড়ে। সে কোনো রকমে নিজেকে বাঁচায়। সন্ধ্যা হলে সে ট্রেনে করে তার যাত্রা শুরু করে এবং আবারও সে সেই মেয়েটাকে দেখতে পায় যাকে সে লাইব্রেরিতে দেখেছিল। কিন্তু এবার সে তার সাথে কথা বলে এবং তার নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটা তার নাম বলে না, সে এড়িয়ে যায়। কর্সো মনে করে বলকান তার উপর নজর রাখার জন্য এই মেয়েটাকে পাঠিয়েছে, তাই সে তাকে বলে, বলকানকে বলে দিও আমি তার কাজ ঠিকঠাক করছি। এরপর কর্সো বইয়ের দ্বিতীয় মালিকের কাছে যায় যার নাম ভিক্টর, আর এই ব্যক্তিও বই প্রেমী। সে কর্সোকে তার লাইব্রেরিটা দেখায় এবং দ্য নাইন্থ গেট বইটাও দেখায়। কর্সো তখন তার বইটা বের করে। ভিক্টর দেখে 2 বই একদম এক, কোনো পার্থক্য নেই। কর্সোর মনে সন্তুষ্টি হয় না, তাই সে ভিক্টরের কাছে অনুমতি চায় বইটা পরীক্ষা করা। ভিক্টর তাকে অনুমতি দেয়। এখন কর্সো 2 বইয়ের প্রতিটা ছবি খেয়াল করে দেখে, একটাতে AT এবং একটাতে LCF লেখা আছে, আর এইগুলো সব সে ডায়েরিতে নোট করে। পরীক্ষা করে যখন সে বাইরে আসে তখন সে দেখে একটা গাড়ি তাকে পিষে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই একটা বাইক আসে এবং গাড়ি চালককে সে তাড়া করে নিয়ে যায়। কর্সো কিছু বুঝে উঠতে পারে না। এরপর সে একটা হোটেলে যায়। সে লক্ষ্য করে সে অচেনা মেয়েটা এখানেও রয়েছে। কর্সো জানতে পারে এই মেয়েটা বই প্রেমী। তখনই তার কাছে বলকানের একটা কল আসে। কর্সো তাকে সমস্ত বিবরণ জানায় যে প্রতিটা বইয়ের 9 ছবির মধ্যে
তিনটে ছবিতে এলসিএফ এবং বাকি ছটায় এটি লেখা রয়েছে। বলকান বলে, তোমার কাজ খুব সুন্দর হচ্ছে, তবে আমার কপিটা যেন না হারায়, যেটা আসল সেটাই আমার চাই। ঠিক তখনই দরজায় আওয়াজ হয়। কর্সো দরজা খুলে দেখে সেই অচেনা মেয়েটা। মেয়েটা বলে, এখনই আমাদের ভিক্টরের বাড়ি যেতে হবে। কর্সো বলে, তুমি কে? তুমি ভিক্টরের সম্বন্ধে কি জানো? কিন্তু মেয়েটা তার কোনো উত্তর দেয় না। অবশেষে কর্সো মেয়েটার বাইকে চেপে ভিক্টরের বাড়িতে চলে যায়। কর্সো দেখে ভিক্টর, যার সাথে তার আগের দিনই কথা হয়েছে, সেই মোড়ে জলে ডুবে রয়েছে। কর্সো অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর গিয়ে নাইন্থ গেট বইটা খুঁজতে শুরু করে। সে খেয়াল করে বইটাকে আগুনে পুড়িয়ে ফেলেছে, শুধু অর্ধেকটাই বেঁচে আছে। কর্সো আবারও হোটেলে এসে বইটা চেক করে। সে দেখে কেউ বই থেকে তিনটে মেন পেজ সরিয়ে নিয়েছে এবং এই পেজগুলোর প্রত্যেকটাতে এলসিএফ লেখা ছিল। পরের দিন কর্সো বইয়ের তৃতীয় মালিকের কাছে যায়, যার নাম ব্যারোনেস কেসলা। কর্সো তাকে তার আসার কারণটা জানায়। মিসেস কেসলার তাকে নাইন্থ গেট বইটা দেখায়ও, কিন্তু যখন সে জানতে পারে কর্সো বলকানের হয়ে কাজ করে, তখন সে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ মিসেস কেসলার বলকানকে পছন্দ করে না। কর্সো বাধ্য হয়ে বেরিয়ে চলে আসে। বাইরে আসতেই সে আবারও এক অচেনা ব্যক্তিকে দেখতে পায়, আর এই ব্যক্তি এর আগে কর্সোকে গাড়ি দিয়ে পিষে দেওয়ার চেষ্টা করেছিল। কর্সো তাকে দেখতেই একটা বারে ঢুকে পড়ে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে আবার বাইরে আসে। ঠিক তখনই লোকটা তাকে তাড়া করে এবং তাকে ধরে মারতে শুরু করে। ঠিক তখনই সেই অচেনা মেয়েটা আসে, কিন্তু এবার সে উড়ে উড়ে আসে, যেটা কর্সো দেখতে পায় না। মেয়েটা কর্সোকে রক্ষা করে। আসলে এই মেয়েটা কর্সোকে প্রথম থেকেই রক্ষা করে এসছে। এর আগেও যখন গাড়ি তাকে পিষে দেওয়ার চেষ্টা করছিল, তখনও সে বাইকে করে এই মেয়েটাই বাঁচিয়েছিল। কর্সো বলকানকে ফোন করে সব ঘটনা জানায়। বলকান তাকে মিসেস কেসলারের বাড়িতে আরও একবার যেতে বলে। কর্সো বুঝতে পারে তাকে যেতেই হবে, তাই সে বইটার মেন পেজগুলো জেরক্স করে নেয় এবং বইটা হোটেলের রুমে লুকিয়ে রাখে। সকাল হলে কর্সো মিসেস কেসলারের বাড়ির সামনে অপেক্ষা করে। মিসেস কেসলারের সিকিউরিটি গার্ড বেরিয়ে যেতেই সে বাড়িতে প্রবেশ করে এবং মিসেস কেসলারকে তার জেরক্স করা সব ছবিগুলো দেখায়। সে বলে, ভিক্টরের বই এবং বলকানের বইয়ে কিছু পার্থক্য রয়েছে, তাই আমি মনে করি আপনারটাতেও পার্থক্য রয়েছে। এই সব কিছু শুনে মিসেস কেসলার বই পরীক্ষা করাতে রাজি হয়ে যায়। মিসেস কেসলার লক্ষ্য করে কর্সোর ছবিতে তিনটে চুড়ো এবং তার ছবিতে চারটে চুড়ো রয়েছে। পরের ছবিতে দাবার গুটির সংখ্যা কম বেশি থাকে। এই সব দেখিয়ে কর্সো বলে, আমি মনে করি তিনটে বই সঠিক এবং প্রতিটা বইয়ের ছবি গুরুত্বপূর্ণ। এই সব কিছু দেখে এবং শুনে মিসেস কেসলার এই বইয়ের তদন্ত করার পারমিশন দিয়ে দেয়। এখন কর্সো প্রতিটা পাতা চেক করে খাতায় নোট করতে শুরু করে। ঠিক তখনই কেউ একজন তার পিছন থেকে এসে তার মাথায় আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে, সে লক্ষ্য করে মিসেস কেসলার হুইল চেয়ারে বসে আছে আর সে বারবার দেওয়ালে ধাক্কা খাচ্ছে। সে সঙ্গে সঙ্গে তাকে সোজা করে দেখে মিসেস কেসলারকে কেউ গলায় দড়ি দিয়ে মার্ডার করেছে। মিসেস কেসলারের চেয়ারে ব্যাটারি সিস্টেম থাকায় সেটা একা একা দরজা ভেঙে বেরিয়ে যায়। তখন কর্সো দেখে পুরো বইয়ের ঘরে আগুন জ্বলছে। দ্য নাইন্থ গেট বইটাও কেউ আগুনে দিয়ে দিয়েছে। কর্সো বইটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সে আবারও হোটেলে এসে বলকানের নাইন্থ গেট বইটা চেক করে সঠিক জায়গায় আছে কিনা, কিন্তু সেটা সেখানে থাকে না। সে সঙ্গে সঙ্গে হোটেলের ম্যানেজারকে জানায়। ম্যানেজার বলে, একটি মেয়ে এসেছিল আর সে বলেছিল আপনি নাকি তার স্বামী। কর্সো মনে করে এই কাজ সেই অচেনা মেয়েটা করেছে। ঠিক তখনই মেয়েটা আসে আর সে কর্সোকে বলে, আমি যদি চুরি করতাম তবে আমি এখানে আর আসতাম না। কর্সো হোটেলের ম্যানেজারের কাছ থেকে মেয়েটার সমস্ত ডিটেল জেনে নেয়। সবশেষে সে বুঝতে পারে এটা লিয়ানা টেলফার করেছে। সে সঙ্গে সঙ্গে এই ঘটনার ডিটেলস বলকানকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয় এবং তারপর তারা দুজন লিয়ানার অ্যাড্রেসে চলে যায়। তারা লক্ষ্য করে সেই অচেনা ব্যক্তি আর কেউ নয়, সে হলো লিয়ানার বডিগার্ড। তখন কর্সো বুঝতে পারে লিয়ানাই তার বডিগার্ডকে দিয়ে এতদিন কর্সোকে মার্ডার করার চেষ্টা করছিল, যাতে সে বইটা নিতে পারে। আর এই বইয়ের কারণেই সে ভিক্টর, মিসেস কেসলার ও তার বন্ধু বার্নিকে মার্ডার করেছে। কর্সো দেখে লিয়ানা ও তার বডিগার্ড ট্যাক্সি করে কোথাও যাচ্ছে। সঙ্গে সঙ্গে তারা দুজনও একটা গাড়ি করে তাদেরকে ফলো করতে শুরু করে। একটা সময় তারা দুজন নির্জন রাস্তায় পৌঁছে যায় যেখানে কোনো মানুষ থাকে না। ঠিক তখনই তারা একটা বাড়ি খুঁজে পায় যার চারদিকে মোমবাতি জ্বালানো রয়েছে। তারা দুজন সেই বাড়ির পিছন দিক দিয়ে প্রবেশ করে। সেখানে তারা দেখতে পায় লিয়ানা বেশ কিছু মানুষকে এক জায়গায় জড়ো করে কিছু জাদু করার চেষ্টা করছে, আর তারা প্রত্যেকে কালো পোশাক পরে রয়েছে, তাই তারাও কালো পোশাক পরেই প্রবেশ করে। ঠিক তখনই বলকান প্রবেশ করে এবং সে লিয়ানার কাছ থেকে বইটা নিয়ে নেয়, যার ফলে এদের মধ্যে একটা মারপিট শুরু হয় এবং শেষে বলকান লিয়ানাকে মেরে ফেলে। কর্সো এটা ঠেকাতে যায়, কিন্তু সেই অচেনা মেয়েটা তাকে বাধা সৃষ্টি করে। অবশেষে বলকান বইটা নিয়ে চলে যায় এবং কর্সো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বলকানকে ফলো করার জন্য।
আর এবার সে অচেনা মেয়েটাকে তার সাথে নেয় না, কারণ সে মনে করে মেয়েটা বলকানের হয়েই কাজ করছে। বেশ কিছুটা যেতেই কর্সোর গাড়ি কাদায় আটকে যায়, যার ফলে তাকে হেঁটে হেঁটে যেতে হয়। সে প্রথমে একটা হোটেলে গিয়ে সেই বইয়ের থেকে পাওয়া একটা ছবি হোটেলের মালিককে দেখায়। হোটেলের মালিক সেটার ঠিকানা বলে দেয়। কর্সো এখন রাস্তার এক ট্রাক চালকের সাহায্য নিয়ে সেই ঠিকানায় পৌঁছায়। কর্সো দেখে ঠিক ছবির মতোই এখানে একটা পুরনো বাড়ি রয়েছে। সে ভেতরে প্রবেশ করতেই দেখে বলকান এখানে নটা ছবি একসাথে সাজিয়েছে, যেগুলো তিনটে বইয়ের থেকে নেওয়া। কর্সো বুঝতে পারে বলকান এই কারণেই তাকে তিনটে বই খুঁজতে বলেছিল। আসলে বলকান এই ছবিগুলো ব্যবহার করে অমর হতে চায়। কর্সো বলকানকে বাধা সৃষ্টি করে, কিন্তু বলকান তাকে মেরে কাঠের খাঁচার ভেতর ঢুকিয়ে দেয়। এখন কর্সো সেই কাঠের খাঁচায় আটকে থাকে। বলকান তার চারপাশে পেট্রোল ছড়ায় এবং তাতে আগুন লাগায় এবং মন্ত্র পড়ে, যাতে বইয়ের লেখা অনুযায়ী নবম গেট খুলে যায়, যেটা বলকানকে অমর করে দেবে। মন্ত্র পড়া শেষ হলে সে নিজের গায়ে আগুন দেয়। সে মনে করে সে অমর হয়ে গেছে, কিন্তু তার ধারণা ভুল হয়। সে আগুনে পুড়তে শুরু করে এবং চিৎকার করতে শুরু করে। আর ততক্ষণে কর্সো কাঠের খাঁচা থেকে বেরিয়ে আসে। তখন সে তার বন্দুক দিয়ে বলকানকে মেরে ফেলে, কারণ তার এই কষ্ট দেখে সে সহ্য করতে পারছিল না। কর্সো যখন বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে আসে, সে দেখে সেই অচেনা মেয়েটা এখানেও চলে এসছে। এখন রাস্তায় কর্সো মেয়েটাকে জিজ্ঞেস করে, বলকানের মৃত্যু কেন হলো, সে তো বইয়ের নিয়ম অনুযায়ী সব কিছু করেছে। মেয়েটা বলে ওই নটা ছবির মধ্যে একটি ছবি নকল ছিল। কর্সো জিজ্ঞেস করে আসলটা কোথায়। মেয়েটা কোনো উত্তর না দিয়ে সে বলে, তোমার গাড়িতে তেল নেই, তেল ভরে নাও। কর্সো তেল ভরে ফিরে আসলে দেখে মেয়েটি গাড়িতে নেই, কিন্তু সে একটা চিঠি রেখে গেছে, যেটাতে লেখা থাকে আসল ছবিটা সে সেনিজা ভাতৃদ্বয়ের দোকানে পাবে, যেখানে সে এর আগেও গিয়েছিল। কর্সো আবারও সেনিজা ভাতৃদ্বয়ের দোকানে যায়। সে দেখে এখানে কোনো বই নেই এবং সেই দুই ভাইও নেই। আসলে এই লাইব্রেরিটা বিক্রি হয়ে গেছে। তখনই একটা আলমারি পরিষ্কার করতে গিয়ে একটা কাগজ বেরিয়ে আসে, যেটাতে একটি ছবি থাকে। আর এই ছবিতে একটি মেয়ে পাঁচটি মাথা বিশিষ্ট জন্তুর ওপর বসে থাকে, আর এটাই সেই নয় নম্বর ছবি হয়। কর্সো সেটা নিয়ে আবার সেই বাড়িটায় যায়। আর তখনই সেখান থেকে একটা আলোর বিচ্ছুরণ বেরিয়ে আসে, আর কর্সো সেই আলোতেই বিলুপ্ত হয়ে যায়। আসলে কর্সো অজান্তেই এই ধাঁধাটা কমপ্লিট করে ফেলেছিল নয়টি ছবি দিয়ে, তাই সে নবম গেটে প্রবেশ করতে পেরেছে এবং অমর হতে পেরেছে। এবার প্রশ্ন হচ্ছে, সেই অচেনা রহস্যময় মেয়েটি কে ছিল এবং সে কী করে সব কিছু জানে? এই মুভিতে মেয়েটির পরিচয় বলা হয়নি, তবে অনুমান করা হয় নাইন্থ গেটের যে নবম ছবিতে যেই মেয়েটি পাঁচ মাথা জীবের পিঠে বসেছিল, সেই হলো এই মেয়েটি। অর্থাৎ মেয়েটি একটা খারাপ শক্তি ছিল, তাই সে সবসময় কর্সোকে হেল্প করে গেছে, যাতে সে খারাপ শক্তির অন্তর্গত হতে পারে। আপনি যদি মুভিটা দেখে থাকেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, আসলে মেয়েটা কে ছিল। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।